অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো বিসর্জন দিয়েছে, দিন শেষে তাদেরই অপরাধের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি, তার কাছে ব্যর্থতার আর এক নাম ভালো আসি। ভালো তাকেই বাসা যায় যে বিপদের সময় কাছে এসে হাতটি ধরে বলবে, কিচ্ছু হবে না, আমি আসি তো। তার জন্য কেঁদে লাভ নেই যে কিনা আপনার হাসিটাকে মেরে ফেলেছে। মন ভাঙা কষ্টগুলো বড়ই অদ্ভুত, যখন সবার সাথে থাকি তখন সে লুকিয়ে যায়, আর যখন একা থাকি তখন সে নীরবে অশ্রু ঝরায়। যার নিজের উপর নিয়ন্ত্রণ নেই সে নিজের জন্য ক্ষতিকর এবং অন্যের জন্যেও। আত্মীয় স্বজনী মানুষকে কবরে শুয়ে দেয়, কাউকে মৃত আর কাউকে জীবিত। আমাদের সময় বড় ভাই বোনদের কাছ থেকে পুরনো বই হাফ দামে কেনা একটা প্রচলন ছিল, তাও আবার আগে থেকে বলে রাখতে হয়, ভাই তোমার বই আমি নেব, বোন তোমার বই আমি নেব। এখন এটা দেখা যায় না, আগে বুঝতে শিখো তারপর ভালোবাসো। কার ভিতর কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। বিষের বোতলে বিষ নাই বা দিলাম, সুখ তোমারই থাক আমি দুঃখ নিলাম। কেউ তোমাকে অপছন্দ করলে মন খারাপ করো না, কারণ তুমি তার মতো না। হয়তো তুমি তার চেয়ে অনেক উপরে, না হয় তুমি তার চেয়ে অনেক নিচে। মনে রাখবে যে যেরকম সে সেরকমই মানুষ পছন্দ করে। বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত মনে রাখে না, তাদের কাছে বর্তমানটাই সবকিছু। অতীতকে মনে রেখে শুধু কষ্ট পায় বোকা মানুষগুলো। প্রসঙ্গটা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয়, প্রসঙ্গটা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। ভালোবেসে আঁকড়ে ধরে রাখার জন্য জীবনে সবাই আসে না, কেউ কেউ আসে ভীষণভাবে ভালোবেসে ভিতরটাকে ভেঙে দেওয়ার জন্য। রাগের মাথায় কখন স্ত্রীকে বলবেন না বাড়ি থেকে বেরিয়ে যাও, এই কথার একটা মেয়েকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয় একবারে। তাকে আর একবার মনে করিয়ে দেয় মেয়েদের সব হয় কিন্তু নিজের একটা বাড়ি হয় না। একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয়। জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায়, রাগ করা যায়, ঝগড়া করা যায়, অভিমান করা যায়, কিন্তু কখনো ভুলে থাকা যায় না। এই দুনিয়া প্রয়োজনের হিসাবে চলে। শীতকালে যে সূর্যের অপেক্ষা করি, গরমকালে সেই সূর্যকেই তুচ্ছ মনে করি। ততক্ষণ পর্যন্ত আপনি মূল্যবান যতক্ষণ আপনার প্রয়োজন। গুরুজনেরা বলে গেছে যে পুরুষ দেখতে সুন্দর সে পুরুষ কখনো কাজের হয় না, তাকে বিয়ে করার আগে সাবধান হও। কারণটা হলো, যদিও কথাটা সবার ক্ষেত্রে না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ছেলে দেখতে সুন্দর তারা ভবিষ্যৎ নিয়ে কম চিন্তিত থাকে। তবে আবার বলতেছি সবাই কিন্তু এক না, ভালো লাগাটা সেদিনও ছিল এখনো আছে, শুধু ভালোবাসাটা হারিয়ে গেছে সময়ের ব্যবধানে। বুঝলে প্রিয়, একটা সম্পর্ক তৈরি করা কঠিন না, কঠিন হলো সম্পর্কটা টিকিয়ে রেখে ভবিষ্যতে তাকে স্বীকৃতি দেওয়া। চাহিদাগুলোকে সামর্থ্যের মধ্যে রাখুন, দেখবেন জীবনে সুখের অভাব হবে না। মশারির বাইরে পা রাখলে মশা তো কামড়াবেই। শৈশব থেকে তিনটি জিনিস শেখা দরকার, সর্বদাই খুশি থাকো কোনো কারণ ছাড়াই, সর্বদাই ব্যস্ত থাকো কোনো কাজ নিয়ে, আর সর্বদাই শিখতে হবে কিভাবে ছোট ছোট জিনিসগুলো চেয়ে নেওয়া যায় কোনো ইগো ছাড়া। কারোর ভালোবাসা, বিশ্বাস ও সম্মান নিয়ে কখনো খেলা করো না, কারণ কিছু কিছু মানুষের কাছে হয়তো এই ভালোবাসা, বিশ্বাস ও সম্মানটুকুই শেষ সম্পদ। কেউ যদি কোনো কারণে অতিরিক্ত কষ্ট পেতে থাকে তাহলে পরবর্তীতে কষ্টগুলো আর কষ্ট মনে হয় না। কিছু মানুষ এত সুন্দর গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে, খুব জানতে ইচ্ছা করে এটা কি জন্মগত প্রতিভা নাকি তার জন্য কোনো আলাদা কোর্স করতে হয়। ভালো মানুষের কদর নাই, সৎ মানুষের মূল্য নাই, সরল মানুষের রেহাই নাই, আর বিবেকবান মানুষের শান্তি নাই, মন্দ মানুষের কষ্ট নাই, অসৎ মানুষের বিবেক নাই, চরিত্রহীনের লজ্জা নাই, নির্লজ্জদের কিছুই নাই, দুষ্ট লোকের মিষ্টতার অভাব নেই, মিথ্যাবাদী মানুষের মুখোশের শেষ নেই, বাটপার মানুষের সলচাতুরির সীমা নেই। তবু আমরা নামের মানুষ সবাই, জীবনে দুঃখ হতাশা থাকবেই, তাই বলে জীবনটাকে হতাশার মধ্যে ডুবিয়ে রাখা ঠিক নয়। সময় থাকতে চেষ্টা করুন, কেননা চেষ্টায় সফলতা বয়ে আনে। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবুও তাকে বরণ করতে হয়। কেন জানেন, আসলে মানুষ পরিস্থিতির দাস, মায়া কমাতে শিখুন, কারণ অতিরিক্ত আবেগ এক সময় আপনার সমস্ত হাসি কেড়ে নিতে পারে। হৃদয় থাকা মানুষগুলোই তো হৃদয় আঘাত করে বেশি। আপনি কি অতিরিক্ত আবেগ প্রবণ? কয়েকটা পয়েন্টের মাধ্যমে জেনে নিন। আপনার থেকে কেউ কিছু চাইলে না বলতে পারেন না, অনেক সময় সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করেন। আপনি খুব দ্রুতই মানুষকে বন্ধু ভাবতে শুরু করেন, সবাইকে গুরুত্ব দেন, আপনি সহজেই মানুষকে বিশ্বাস করেন এবং ভাবেন আপনি তাদের জন্য যেমনটা করবেন তারা আপনার জন্য তেমন করবেন। কেউ আপনার ক্ষতি করলেও আপনি তাকে কিছুই বলতে পারেন না। আপনি অনেক কষ্ট থাকলেও একাই সময় কাটান কিন্তু কাউকে সেটা বলেন না, বুঝতেও দেন না। আপনি অনেক সেন্সিটিভ, তাই কাছের মানুষের ছোট ছোট পরিবর্তনেও অনেক বেশি দুঃখ পান। অন্য কেউ আপনাকে তাদের সাথে ব্যবহার করলেও আপনি বুঝতে পারেন না, কারণ আপনি কারোর সাথে এমনটা করেন না। নিজের আবেগের বহিঃপ্রকাশ করতে গেলে আপনি প্রায় কান্নায় ভেঙে পড়েন। আপনি কারোর সাথে ইচ্ছাকৃতভাবে খারাপ ব্যবহার করতে পারেন না, কারণ আপনার বিবেক আপনাকে বাধা দেয়। আপনি অন্যদের পাশে থাকার চেষ্টা করেন সব সময় কিন্তু দিন শেষে নিজেই একাকিত্ব ভোগেন।
আমার মন বলছে আপনি এমনই। যৌতুক নিয়ে এক বোনের কিছু কথা, বিয়ের পর যদি বাবার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে যেতে হয় তাহলে তো আমি বাবার বাড়িতে থাকতে পারি ভাই, তোমার বাড়িতে যাওয়ার কি দরকার? আমাকে রাখার মতো বিছানা হবে না, আমার জিনিসপত্র গুছিয়ে রাখার মতন আলমারি ড্রেসিং টেবিল শোকেজ হবে না, লেপ কাঁথা বালিশ সবই নিয়ে যেতে হবে। তুমি কি এতদিন গাছতলায় থাকতে নাকি ঘরে কিছু নেই শুধু তুমি থাকতে, নাকি বিয়ে করে ঘরের যাবতীয় জিনিস নেবে ভেবেছো? তাহলে তুমি আমার বাড়িতে চলে আসো, আমরা আমাদের বাড়িতে না হয় থাকি, তোমার কিছু আনতে হবে না, শুধু তুমি আসলেই চলবে, নিঃসঙ্গতে থাকতে পারো। আবার এগুলোকে নাকি যৌতুকও বলা যাবে না। লেখাটা সত্যিই ভালো লাগছে।